হ্যালো ভিউয়ার্স আজকে আমি মহানায়ক উত্তম কুমারের খুব প্রিয় লঙ্কা মুরগির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো লঙ্কা মুরগি অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকে কিন্তু আমি উত্তম কুমারের বাড়িতে যেভাবে বানানো হতো ঠিক সেভাবেই বানাবো কারণ আমি এই রেসিপিটা ওনার বাড়ির একজন সদস্যের কাছ থেকে শিখেছি তো ভালোভাবে এটা জানতে হলে আর তার নাম জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেব তারপর এটা খুব ভালোভাবে গরম হতে দেব এর মধ্যে আমি খুব মিহিভাবে কুচি করে রাখা চারটে পিঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে পেঁয়াজটা বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে তারপর কষানো আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনের সাথে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো ভিনিগার এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আর দেড় চামচ মতো রসুন বাটা তারপর খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নেব এইভাবে বেশ কিছুক্ষণ এটা এইভাবে কষাতে হবে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য দশ মিনিট পর ঢাকা খুললাম দেখো কত জল বেরিয়ে গিয়েছে এটা এইভাবে কিছুক্ষণ কষাতে হবে দেখো জলটা শুকিয়ে গিয়েছে এরপর আসল যে জিনিস কাঁচা লঙ্কা আমি এর মধ্যে ছটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তোমরা আরও ঝাল খেলে আরও ঝাল দিতে পারো তারপর আমি এটা সব নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা আরও ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ছ মিনিট হয়ে গিয়েছে তো আমি ঢাকা খুলব এরপর তো দেখো পুরো লঙ্কা মুরগি রেডি হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো চিনি আর এক চামচ গরম মশলা গুঁড়ো তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বটনে অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে তো এরপর আমি বলবো এটা আমি কোথা থেকে শিখেছি টিভিতে একটা শো হচ্ছিল যেখানে উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় এটা রান্না করে দেখিয়েছিলেন আমি সেখান থেকেই এই রেসিপিটা শিখেছি তারপর বাড়িতে বানিয়েছি আমি এখন প্রায়ই বানাই অসাধারণ টেস্ট হয় তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এটা রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে তো আমি আজকের মতো এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরের দিন হাজির হব আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের মতো বাই